রিমান্ড ফাঁকি দিতে রিজেন্টের শাহেদের অসুস্থতার নাটক। হাসপাতালে কয়েক দফা পরীক্ষার পর চিকিৎসকরা বললেন কোনো সমস্যা নেই। দুদকে জিজ্ঞাসাবাদ। দুদিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশে কোভিড টিকার ট্রায়াল নিয়ে আলোচনার আভাস। বিচারপতির বিচার শুরু। ক্ষমতার অপব্যবহারে 4 কোটি টাকা আত্মসাত করেন এস কে সিনহা, আদালতে তদন্ত কর্মকর্তা। হঠাৎ 4 পলাতক আসামির আত্মসমর্পণ। জোয়ার এলেই চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে জমে হাঁটু পানি, দুর্গন্ধে টেকা দায়, প্রসূতি সহ রোগী আনা নেয় ভোগান্তি চরমে। এবং শ্রীলঙ্কা সফরের আগে টাইগারদের নামকা ওয়াস্তে ক্যাম্প, দেশ ছাড়ার আগে 3 বার করোনা পরীক্ষা, সামান্য অনুশীলনেই যাচ্ছে দল। অসুস্থতার বাহানা করেও রিমান্ড এড়াতে পারলেন না রিজেন্টের শাহেদ। সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে পুরোপুরি সুস্থ বলে মত দেন। দুপুর 2টা থেকে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় শাহেদকে। দুদকের রিমান্ড ফাঁকি দিতে রাত থেকেই অসুস্থতার ভান শুরু করেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম। বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানা থেকে আনতে গেলেই শুরু হয় বিপত্তি। দুদক কার্যালয়ে না নিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেলে। 3 বার টেস্ট করেছি, ব্লাড টেস্ট মানে কার্ডিও সংক্রান্ত 3 বার ইসিজি এবং কার্ডিও সংক্রান্ত ব্লাড টেস্ট। উনি কি কমপ্লেইন করেছিল? শুধু পেইন, চেস্ট পেইন। হঠাৎই স্বাভাবিক আচরণ শুরু করেন শাহেদ, বারবার চেষ্টা করেন সাংবাদিকদের চোখ এড়ানোর। 3 দফা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান পুরোপুরি সুস্থ তিনি। দুপুর 2:45 দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে। ওনার তো আসলে কোনো সমস্যা নাই, ডাক্তার তো সার্টিফিকেট দিলেন, এরপরে যদি উনি বলেন নিজে থেকে বলে এটা তো আর হবে না। যতবার কাঠগড়ায় দাঁড়িয়েছেন অসুস্থতার ভান করেছেন শাহেদ, নিজেকে করোনা পজিটিভ বলেও দাবি করেন তিনি। 10 জুলাই দুদকের রিমান্ড আবেদনের শুনানির দিনও অসুস্থতার অজুহাতে রিমান্ড না দেওয়ার মিনতি করেন, তবে কোনোবারই ধোপে টেকেনি তার দাবি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিচার শুরু হলো বিচারপতির। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এস কে সিনহা সহ 11 আসামির বিচার প্রক্রিয়া শুরু হলো। আদালতে তদন্ত কর্মকর্তা বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক কর্মকর্তার যোগসাজশে 4 কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আসামিরা। আত্মসমর্পণ করায় পলাতক 4 আসামিকে দেওয়া হয়েছে জামিন। দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 আসামির বিচার শুরুর দিনে হঠাৎ হাজির হন মামলার পলাতক 4 আসামি, ফলে 7 আসামিকে কাঠগড়ায় রেখে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা। জবানবন্দিতে তিনি বলেন, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত ও পাচার করেন, আর তাকে সহযোগিতা করেন ব্যাংকটির 6 কর্মকর্তা। কি প্রক্রিয়ায় সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি থাকাকালীন অবস্থায় ওনার পদ ও পদমর্যাদা এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের কর্মকর্তাদেরকে প্রভাবিত করে এই 4 কোটি টাকার ভুয়া ঋণ তৈরি করেছিলেন এবং সেই ঋণের টাকা তার অ্যাকাউন্টে নিয়ে এসেছিলেন এবং সেইখান থেকে নিয়ে এসে তিনি কী প্রক্রিয়ায় সেগুলোকে লেয়ারিং করেছেন, অর্থাৎ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর করেছেন, সেই প্রক্রিয়াগুলো এবং কার কার মাধ্যমে করেছেন সেগুলো আমাদের বাদী আজকে আদালতে দাঁড়িয়ে বলেছেন। এরপর শুরু হয় আত্মসমর্পণ করা 4 আসামির জামিন শুনানি, আর 2 আসামি আবেদন করেন জামিনের মেয়াদ বাড়ানোর। আদালত সবার আবেদন মঞ্জুর করেন, তবে ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান বাবুল চিশতিকে পুনরায় কারাগারে পাঠানো হয়। আগামী 25 তারিখে মামলা ডেট দিয়েছে, এখন আমরা বিলিভ করি এবং আমরা আস্থা রাখি বিচার ব্যবস্থার উপরে, আমরা আশা করি আমরা বিচার পাবো। এই মামলার 18 জনকে সাক্ষী করা হয়েছে, আগামী 25 আগস্ট ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার বাংলাদেশ সফরে গুরুত্ব পেতে যাচ্ছে করোনা ভাইরাসের টিকা, রোহিঙ্গা ইস্যু সহ দ্বিপক্ষীয় নানা বিষয়। কাল দুপুরে ঢাকা দিল্লি সচিব পর্যায়ে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মহামারীর মধ্যেই সকালে 2 দিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। দুপুরে গণমাধ্যমকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, আকস্মিক নয়,
দুই দেশের নিবিড় সম্পর্ক পরিচর্যার অংশ হিসেবেই হর্ষবর্ধন শ্রিংলার এ সফর। দ্বিপক্ষীয় বৈঠকে করোনা পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশে টিকা ট্রায়ালের বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসন, ট্রানজিট, রেলখাতে সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে গুরুত্ব পাবে। সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে গণমাধ্যমের নানা জল্পনার বিষয়টিও আলোচনার জায়গা পাবে বলে জানালেন পররাষ্ট্র সচিব। কোম্পানি যেটা যারা কাজ করছে তাদের সাথে আমরা লন্ডন মারফত যোগাযোগ করেছি, তো এখন ইন্ডিয়ান বিভিন্ন ভ্যাকসিন প্রডিউসার তারা এটার এই মুহূর্তে ব্যবসায়িক দিকটাও হয়তো দেখছে। তো সুতরাং আমাদের একটা প্রচেষ্টা আছে যে বিশ্বের বিভিন্ন জায়গায় যেগুলো ভ্যাকসিন ইতিমধ্যে তৈরি হয়েছে বা চালু হচ্ছে এইগুলোর সবগুলো কীভাবে অ্যাক্সেস আমরা পেতে পারি দ্রুত, সেই ব্যাপারে সবার সাথেই আমাদের আলাপ আলোচনা চলছে। তো সেটার পার্ট হিসেবে ওনাদের সাথে আমরা আলাপ করব। রোহিঙ্গা ইস্যুতে তারা বিভিন্ন সময় বলেছে যে আমাদের সাথে তারা সহযোগিতা করবে, এ ব্যাপারে আমরা যদি তাদের দিক থেকে যদি কোনো আপডেট থাকে আমরা জানতে পারব এবং আমরা এই পর্যায়ে কোন পর্যায়ে আছি সেগুলো আমরা তাদেরকে আপডেট দিব। বর্ষা এলেই জোয়ারের কারণে হাঁটু পানি জমে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। দিনে দুবার করে পানি ঢোকে হাসপাতালটিতে। দুর্গন্ধযুক্ত পানিতে প্রসূতিসহ রোগী আনা নেয়া নিয়ে দুর্ভোগ চরমে উঠেছে। শাখত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হাসপাতালের প্রধান ফটকের আগেই পুরো রাস্তা ডুবে আছে হাঁটু সমান পানিতে। উঁচু দেওয়াল উপচিয়ে পানি ঢুকে পড়ছে হাসপাতালের নিচতলার প্রতিটি কক্ষে। লিফট বন্ধ থাকায় বিভিন্ন তলা থেকে রোগী নামাতে হচ্ছে কোলে করে, এমনকি ট্রলি চলাচল করতে না পারায় কোলে করে রাস্তা থেকে রোগী আনতে হচ্ছে হাসপাতালে। রোগী নিয়ে যাওয়া যাতায়াত করা যাচ্ছে না, পুরো লিফট বন্ধ রাখতে হচ্ছে। রোগী আনতে নিতে লিফটে নেওয়া যায় না, গুরন্ত সিঁড়িতে নিতে হয়, দৌড়া উড়ে তো আলগি দিয়ে নিতে অনেক কষ্ট না। প্রতিদিন গড়ে 350 রোগী ভর্তি থাকার পাশাপাশি আউটডোর এবং ইনডোরে চিকিৎসা নিতে আসে অন্তত 1500 রোগী। এর মধ্যে প্রসূতি মা এবং নবজাতকের সংখ্যা তুলনামূলক বেশি। এখানে রোগীরা এখানে এসে অনেক কষ্ট হয়, দূর দূরান্ত থেকে রোগী আসে, রোগীকে কোলে করে আনা নামা করতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে, ওষুধ আনা হচ্ছে, প্রচন্ড কষ্ট। পানির কারণে আমরা মরণে পড়ে যেতে বসেছিলাম। গত এক যুগের বেশি সময় ধরে এই হাসপাতালে জোয়ারের পানি ঢুকছে। কয়েক বছর আগে নিচতলা 3 ফুট উঁচু করা হয়, কিন্তু পানি প্রবেশ বন্ধ করা যায়নি। সমস্যাটা আসলে দীর্ঘদিনের এবং হাসপাতাল কেন্দ্রিক না, আমাদের নিচতলা রোগীগুলো আপাতত আমরা তো 3 তলা শিফট করে ফেলেছি, যেহেতু আমাদের জায়গা আছে, রোগীদের সার্ভিস বা রোগীদের নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ছাড়াও আশপাশের কিছু এলাকায় জোয়ারের পানি ঢুকে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক নিয়মে দিনে দুবার জোয়ার আসে, কিন্তু বর্ষা মৌসুমে সে দুবার জোয়ারে হাঁটু পানিতে তলিয়ে যায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। নানা পদক্ষেপ নিয়েও ঠেকানো যাচ্ছে না এই পানি ঢোকায়। এক্ষেত্রে তারা বলছেন সিটি কর্পোরেশন যথাযথ উদ্যোগ নিলে হয়তো এই পানি প্রবেশ রোধ করা যাবে, কমিয়ে আনা যাবে রুগী এবং স্বজনদের ভোগান্তি। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে কমল দে, সময় সঙ্গে। অকাল বা দেরিতে বন্যা, খরা আর নদী ভাঙনে দিশেহারা উত্তরের 600+ চরের 20 লাখ মানুষ। দুর্গম চরে বাস হওয়ায় বারবার উপেক্ষিত প্রাকৃতিক দুর্যোগে। বিশেষজ্ঞরা বলছেন ত্রাণের নামে করোনা নয়, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। তরিকুল ইসলামের ক্যামেরায় হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। পায়ের তলের মাটিটুকুও এখন তিস্তার পেটে, মাথার উপরে কোনো ছায়া নেই। নদীর সাথে যুদ্ধ করে বাঁচানো চাল চুলো নিয়ে অজানার উদ্দেশ্যে ছুটছেন রংপুরের পীরগাছার চর গাবুরার বিধবা আয়েশা বেওয়া। এ অঞ্চলের চর দ্বীপচরগুলোতে অধিকাংশ মানুষেরই চোখে মুখে এমন অসহায়ত্বের ছাপ। এই যে এরকম করে বারবার ভাঙ্গাস, 3 দিন থেকে অনাহার, ভেঙ্গে ভেঙ্গে একবার শেষ, পায়ের পুরো একেবারে ধন্না টন্না সম্পূর্ণ শেষ। বাড়ি 10 দিন 12 দিন হয় ভাঙ্গি থিবার, ছেলে মেয়ে নিয়ে আমি বানের জল সহ্য হলেও ভাঙ্গনের সাথে যুদ্ধটা বড়ই দুঃসাধ্যের। উজানের ঢলের আঘাতে সব হারিয়ে তাদের করুণ আর্তনাদ বাতাসে ভাসলেও পৌঁছে না কর্তাদের কানে। কোনো চেয়ারম্যান কোন, মেম্বার কোন, মন্ত্রী কোন, আমাদের দেখার মতন কেউ নাই, সহযোগিতা করেনি আমাদেরকে কোনো কিছু দেওয়ার জন্য। একটা যে ঘর উড়িয়ে থাকবো সেটাও কিছু থাকে না। বরাবরই উপেক্ষিত চরের মানুষগুলোর জীবন মানোন্নয়নে ত্রাণ নয়, সুষ্ঠু পরিকল্পনার জন্য চর উন্নয়ন বোর্ড গঠনের দাবি এই বিশেষজ্ঞের। একটি চর উন্নয়ন বোর্ড যদি করা যায়, যারা সারা বছর ধরে চর অঞ্চলে বসবাসরত
মানুষের জন্য পরিকল্পনা করবে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় সেই বিষয়গুলো নিয়ে ভাববে এবং ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্য বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা চরাঞ্চল নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন পূর্বেও আশ্রয়ের কিছু প্রকল্প উদ্বোধন করেছেন, তা আমরা যদি আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারি, গুচ্ছ গ্রামের মাধ্যমে তাদেরকে পুনর্বাসিত করতে পারি, তাহলে তাদের আর কোনো সমস্যা থাকবে না। বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের তথ্য মতে প্রতি বছর বন্যা ভাঙনে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও নীলফামারীর 10,000 পরিবার ঘর ছাড়া হয়। গত 10 বছরে সব হারিয়ে কচুরি পানার মতো এক জেলা থেকে আরেক জেলায় ভেসে বেড়াচ্ছে এই 5 জেলার 5 লাখ মানুষ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। সমুদ্রগামী ট্রলার নিয়ে হাজারো জেলে নদী ও সমুদ্র উপকূলে পার করছেন অলস সময়। সমুদ্র উত্তাল থাকায় ভরা মৌসুমেও মাছ ধরতে যেতে পারছেন না তারা। এর প্রভাব পড়েছে সামুদ্রিক মাছের পাইকারি বাজার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। মাছের সরবরাহ কমে যাওয়ায় বাড়তে শুরু করেছে দাম। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। সমুদ্র উত্তাল, তাই জেলে মাঝিরা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্র উপকূলের ছোট খালগুলোতে আশ্রয় নিয়েছেন। জীবন বাঁচাতে লোকসান নিয়ে ফিরে বেকার দিন কাটাচ্ছেন তারা। রোজগার বন্ধ থাকায় সংসার চালানো নিয়ে বিপাকে। ফ্যামিলি চলতে অনেক কষ্ট হয়, তারপর অনেক টাকা পয়সা পাওয়া যায় না। আবহাওয়া পড়লে ইনশাল্লাহ আমরা নদীতে যাওয়ার জন্য চেষ্টা করব। কিছুক্ষণ পর দিয়ে আবার আবহাওয়া খারাপ হয়ে যায়, আসলে এখন আমরা ফিরে আসতে হয়। ফিরে আসলে আমাদের লোকসান হয়। এই অবস্থায় মাছের সরবরাহ কমে গেছে সামুদ্রিক মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। মৎস্য ব্যবসায়ীরাও অনেকটা অলস সময় কাটাচ্ছেন। মাছ নাই তো, যার জন্য অলস সবাই বেকার কাজকর্ম করতেছে। বাজারে শত শত পাইকার রয়েছে, মাছের চাহিদাও, কিন্তু সরবরাহ কম থাকায় বাড়তে শুরু করেছে দাম। মাছ তো ভাই নাই, যার জন্য দামও মার্কেটে বেশি। এখন আমদানি যদি না থাকে মার্কেটের দাম তো বেশি থাকবেই। কেজির নিচে যেটা আছে ৭৫০, আর যদি কেজির উপরে হয় তখন দেখা যায় গ্রেড হইলে ১১০০, ১১০০ টাকা, ১১০০ মোকামা রেট খারাপ। মানুষ মাছ কোনা কেনে বেশি লাভবান হয় না। গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশের মন ছিল ৩০ থেকে ৩২ হাজার টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ হাজার টাকায়। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। রাতের সময় আরও থাকছে মোবাইল অপারেটরদের কাছেই ফিরছে নেটওয়ার্ক বানানোর ক্ষমতা। 2 বছরে টাওয়ারই নির্মাণ করানো যায়নি, নির্ধারিত সময়ে 5G সেবা চালু নিয়ে শঙ্কা। করোনাভাইরাস মহামারীর মধ্যেও চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হয়েছে। সেই সাথে কয়েক মাসের মধ্যে আরেকটি টিউবের খনন কাজও শুরু হবে। গুরুত্ব দিয়ে কর্ণফুলী টানেল প্রকল্পের কাজ চলমান থাকার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা। আশরাফুল আলম মামুরের ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। তিনতলা সমান উচ্চতার ক্যাপসুল আকারের যন্ত্র দানবের নাম টানেল বোরিং মেশিন। যন্ত্রটি শহরের প্রান্তে নেভাল একাডেমির কাছে নদীর কোল ঘেঁষে মাটির 12 মিটার গভীরে বসানো হয়েছিল। এই যন্ত্র দানব নদীর তলদেশে নিচ দিয়ে মাটি কেটে খনন কাজ চালাতে থাকে। 4 লেন বিশিষ্ট 2টি টিউব সম্বলিত 3.4 কিলোমিটার নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে টানেল। এর মধ্যে পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলা পর্যন্ত বোরিং মেশিনের মাধ্যমে একটি টিউব টানেলের 2,450 মিটারের কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে করোনার মধ্যে কর্ণফুলী টানেলের কাজ চলমান থাকার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা। মিরসরাই এবং আনোয়ারাতে যে বিশেষায়িত অঞ্চলগুলো, অর্থনৈতিক অঞ্চলগুলো হবে, সেখানে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আমরা আশা করছি। সব কিছু মিলিয়ে আমি মনে করছি এটা অত্যন্ত একটা সফল প্রকল্প। এই টানেল নির্মিত হলে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশাবাদ চেম্বার অব কমার্সের সভাপতির। চট্টগ্রাম, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম আপ টু ট্যাংনা পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের সাথে কানেক্টিভিটিটা বাড়বে। এটার সাথে সাথে আরেকটা শহর বন্দর গড়ে উঠবে এবং মাদারবাড়ি যে বন্দরটা হবে তার কানেক্টিভিটিও কিন্তু এটার সাথে কিন্তু সংশ্লিষ্ট থাকবে। 2022 সালের ডিসেম্বরে টানেলের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষমতা আবারও মোবাইল অপারেটরদের কাছেই ফিরিয়ে দিচ্ছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে 2 বছর ধরে নানা দেন দরবার করেও লাইসেন্স পাওয়া 3 প্রতিষ্ঠানকে দিয়ে কোনো টাওয়ারই নির্মাণ করা যায়নি। শুভ খানের রিপোর্ট।
পরিবেশের সুরক্ষা উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাওয়ার স্থাপনে 2018 সালের নভেম্বরে চার প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি। সারা দেশে নেটওয়ার্ক সম্প্রসারণে 5 বছরের সময় বেঁধে দেওয়া হয়। এদের মধ্যে লাইসেন্স পাওয়ার আগে থেকেই টাওয়ার শেয়ারিং কার্যক্রম চালু আছে ইডটকোর। তবে সেবা সংক্রান্ত চুক্তি এসএলএ নিয়ে জটিলতায় 2 বছরে কোনো টাওয়ারই নির্মাণ করেনি 3 প্রতিষ্ঠান। জটিলতা নিরসনে বিটিআরসি এসএলএ নির্ধারণ করে দিলেও তাতে 3 প্রতিষ্ঠান স্বাক্ষর করেনি। এদিকে গ্রাহক অনুপাতে এমনিতেই পর্যাপ্ত তরঙ্গ নেই অপারেটরদের, তার উপর 2 বছর ধরে বন্ধ নতুন টাওয়ার স্থাপন কার্যক্রম। করোনাকালে 42 লাখ গ্রাহক হারিয়ে বড় ধরনের চাপে মোবাইল অপারেটররা। 5G-র ক্ষেত্রে কিন্তু আমরা যে আপনার রোডম্যাপ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেখান থেকে কিন্তু আমরা অলরেডি অনেক পিছিয়ে গিয়েছি। একটা টাওয়ার অপারেটর ছাড়া অন্য কোনো টাওয়ার অপারেটর এখনো পর্যন্ত কিন্তু এসএলএ সাইন করেনি। নিরবচ্ছিন্ন টেলিকম সেবা অব্যাহত রাখতে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক উন্নয়নের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানালেন বিটিআরসির চেয়ারম্যান। বিভিন্ন সময়ে তারা আমাদের কাছে সময় চেয়েছে, আমরা অনেক সময় সময় দিয়েছি, কিন্তু এখন তো আর দেওয়া যায় না। যদি না করে তাহলে আগে যে টাওয়ার যায় যেটা বানিয়েছিল সেটাকে রিপেয়ার মেনটেনেন্স করার সুযোগ দিতে হবে। বর্তমানে প্রায় 37,000 টাওয়ারের মাধ্যমে 16 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে ব্যাংকগুলো নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে, এ নিয়ে ব্যাংকের করণীয় বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড আক্রান্ত কর্মকর্তা কর্মচারী ও সন্তান সম্ভবা নারীরা চিকিৎসকের প্রত্যয়ন সার্টিফিকেট কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে ছুটি নিতে পারবেন। এখন থেকে ব্যাংকগুলোর সান্ধ্যকালীন কার্যক্রম ও শুক্র শনিবার ছুটির আগের নিয়ম বহাল থাকবে। নতুন এই প্রজ্ঞাপন শিগগিরই কার্যকর হবে। কাজী শহীদ ইসলাম পাপুল ও হারুনুর রশিদের সংসদ সদস্য পদ কেন বাতিল হবে না জানতে চেয়েছেন উচ্চ আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। 2টি পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আইনজীবীরা জানান, শিক্ষাগত যোগ্যতার ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল। তিনি HSC পরীক্ষায় উত্তীর্ণ হন। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের বিষয়ে বলা হয়েছে, শুল্ক ফাঁকির মামলায় 5 বছরের দণ্ডপ্রাপ্ত হয়েও তিনি এমপি পদে বহাল আছেন, যা আইনত অবৈধ। দেখছেন রাতের সময়। রাজধানীর নবাবপুর এলাকায় ভুয়া কেবল কারখানায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে র্যাব। সিলগালা করে দেওয়া হয়েছে কারখানাগুলো। দুপুর 12টার দিকে নবাবপুরের ইসলাম মার্কেটের পাশের একটি ভবন থেকে অভিযান শুরু হয় র্যাবের। অভিযানের নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। কারখানাগুলোতে জিআই তার ভরে মানহীন ইলেকট্রিক কেবল তৈরি করে দেশের বিভিন্ন দামি দামি কোম্পানির নাম ব্যবহার করে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেসব ভবনে এসব নকল তার বানানো হয় সেসব ভবন মালিককেও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাইদা খানম। বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসায় গত রাতে মারা যান তিনি। ছবি তোলার পাশাপাশি সাইদা খানম লেখালেখিতেও ছিলেন সক্রিয়। একটি ছবি হাজারো কথা বলে। 71-এ ঢাকার আজিমপুরে অস্ত্র হাতে প্রশিক্ষণরত নারীদের ছবি তুলেছিলেন সাইদা খানম, যে ছবি বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কৃতিত্ব শুধু এই নয় যে তিনি আন্তর্জাতিক মানের আলোকচিত্রী ছিলেন, শিকল ছিঁড়ে নারী অগ্রগতিতে অসামান্য ভূমিকা বিশেষ জনে পরিণত করেছে তাকে। তিনিই বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী। 13-14 বছর বয়স থেকেই লেন্সের সঙ্গে সখ্যতা। এরপর দীর্ঘ 65 বছর তিনি ক্যামেরা বন্দী করেছেন ইতিহাসের ধারা, যেখানে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম, শোষিত মানুষের অবয়ব, এমনকি মানুষের সুখ দুঃখের কথা চিরস্থির হয়ে রয়েছে। সেই রকম একটা সময় এরকম একটা খুবই ব্যতিক্রম ধরনের কাজের ক্ষেত্র সারা জীবনের মতো বেছে নেয়া, এর পাশাপাশি যদিও উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের লাইব্রেরিয়ানও ছিলেন, খুব প্রফেশনালি উনি ফটোগ্রাফির ব্যাপারটাও করেছেন। সাইদাপা একজন বড় মাপের আলোকচিত্রী ছিলেন না, সাইদাপা একজন অসম্ভব মহানুভব মানুষ ছিলেন। আপা কাজের প্রতি অসম্ভব নিষ্ঠা ছিল, আর ছিলেন নির্লোভ সাহসী একজন মানুষ। কত অগ্রসর মানুষ হলে সেই সময়ে তিনি বিয়ে করেননি। একজন নারী যে একা পথ চলতে পারে, এই
সিদ্ধান্ত নেয়ার মতো মানসিকতা সেই সময়ে সমাজে ছিল না, আবার সেটি নিতে পিছু হননি। বেগম পত্রিকার মাধ্যমে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। অস্কারজয়ী সত্যজিৎ রায়ের তিনটি ছবিতে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন তিনি। ছবি তোলার পাশাপাশি লেখালেখিতেও ছিলেন তিনি সক্রিয়। 82 বছর বয়সে যে জীবনের সমাপ্তি হলো তা তার ছবির মতোই অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা সফরে টাইগাররা যাবে সেপ্টেম্বরের শেষে আর ক্যাম্প শুরু হবে 21 সেপ্টেম্বর। ঢাকা ছাড়ার আগে 3 দফায় হবে করোনা পরীক্ষা। এ তথ্য জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তার মানে অনুশীলন হবে সর্বোচ্চ 1 সপ্তাহ। প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর একটা জাতীয় দলের জন্য এটা কি যথেষ্ট? লঙ্কায় পৌঁছে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সেটিও নিশ্চিত হয়নি। 4.5 মাস ঘরে বন্দি থাকার পর ক্রিকেটারদের সামনে যেন একটা বর হয়ে এসেছিল ঐচ্ছিক অনুশীলনের অনুমতি। তামিম মুশফিকদের হাসিটা আরও চওড়া হলো শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হওয়ার পর। এরপর থেকেই বোর্ডের কাছে একটা উত্তরের অপেক্ষা, কবে হবে টাইগারদের করোনা টেস্ট? 18 তারিখে বাসায় গিয়ে সবার কোভিড টেস্ট করব, তারপরে ইনশাআল্লাহ আমরা 20 তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তাভাবনা করেছি। কিছুদিন প্র্যাকটিস করার পর তারপর আমরা শ্রীলঙ্কা যাব। ক্রিকেট বোর্ড খুব ভালোভাবেই জানে এই মহামারীর একটা থাবা কতটা ভয়ঙ্কর হতে পারে মুমিনুল বাহিনীর জন্য। সতর্ক থাকতে তাই বাড়ানো হবে বহর। রাবণের দেশে কোয়ারেন্টিনে তো থাকতেই হবে, কিন্তু কতদিন থাকতে হবে তা এখনও নিশ্চিত হয়নি। 20 থেকে 22 জনের চিন্তা ভাবনা করেছে, যেহেতু আপনার কোভিড নিয়ে, কিন্তু আসলে এটা যত সহজ মনে হচ্ছে তত সহজ না। কোয়ারেন্টাইনে কতদিন থাকতে হবে ওগুলো কিন্তু এখন আমরা ক্লিয়ার পাইনি। করোনা নিয়ে সতর্ক বোর্ড, তবে টাইগারদের প্রস্তুতির ব্যাপারে সচেতনতায় ঘাটতি সুস্পষ্ট। তামিম তো দলগতভাবে মাঠে অনুশীলন শুরুর আগেই ভালো ফলাফলের ঢোল পেটালেন। সাবেকদের মন্তব্যে অনুশীলনের সময়টা হয়েছে অপ্রতুল, তবে লকডাউন কাটিয়ে ফিরছে দেশের ক্রিকেট, এতেই স্বস্তি খুঁজছেন রাহুল। ট্যুরটা যদি আরও 2-3 দিন যদি পিছায় এবং ওখানে যদি 15 দিন কোয়ারেন্টাইন যদি থাকে, তাহলে যে সময়টুকু বাংলাদেশ ক্রিকেট টিম টেস্টের জন্য প্রস্তুতির জন্য রেখেছে সেটা কিন্তু খুবই স্বল্পতা। বিসিবির নামকাওয়াস্তে ক্যাম্পের পর 22 গজের লড়াইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে কতটা সফল হবে টাইগাররা? জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রিমান্ড ফাঁকি দিতে রিজেন্টের শাহেদের অসুস্থতার নাটক। হাসপাতালে কয়েক দফা পরীক্ষার পর চিকিৎসকরা বললেন কোনো সমস্যা নেই, দুদকে জিজ্ঞাসাবাদ। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।